সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম প্রিয়া। প্রিয়া আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালো নেই। আল্লাহ ভালোই রাখছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? মা আর আমি আছি। মা আর আপনি আছেন? কি চিন্তা করে আসছেন আজকে? চিন্তা করছি যে ভালো মনে যদি একটা মানুষ পাই, আম্মাটাও চল পায়ে রড ভরছে, খুব কষ্ট। সিএনজি তলে পড়ে আমার পাও ভেঙে গেছে। বাবা নাই আপনার? বাবা নাই, মারা গেছে। বড় কোনো ভাই নাই? না, এখন আমি তো একলা হাতে করতে পারি না, সেলাই মেশিন এর কাজ করি। মায়ের ওষুধ সপ্তাহে 600 টাকা লাগে। সংসার খরচ দিন 100 কোটি টাকা পাই। আপনি কি করেন? আমি তো সেলাই মেশিন এরই কাজ করি। মা বাসা বাড়ি কাজ করতো। বিয়ে শাদী হয়নি ভাই। বিয়ে করতে মন চায় না? এজন্যই তো সামনে আছি মিডিয়ার, যে আল্লাহ যদি ভালো মনের একটা মানুষ মিলায় আল্লাহ রহমতে, তাহলে যদি আল্লাহ একটু দুঃখ সুখ সে বুঝে, তার দুঃখ সুখ আমি বুঝি, ইনশাল্লাহ এরকম একটা মানুষ চাই যাতে সারা জীবন তার পাশে থাকতে পারি আর তার সেবা যত্ন করে মরতে পারি, এটাই আমি চাই আল্লাহ। আপনার বয়স তো মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। বয়স কত চলে এখন? বয়স তো 22-23 বছর হয়ে গেছে। 22-23 বছর একটা বাচ্চা থাকার কথা বা দুটো বাচ্চা থাকার কথা, স্বামী সংসারে থাকার কথা, অথচ এখনো মা বাবা সংসারে আছেন, একটা নারীর জন্য তো এটা অনেকটাই কষ্ট। মা যে 3 বছর ধরে পড়ে রয়েছে রড ভরে, ভাই মারে থুয়ে আমি কেমনি বিয়ে বসে যাবো? তো এখন যে মা একটু একটু হাঁটতে পারে, এর জন্য মা বলছে যে আমার জীবন তো এভাবেই চলে গেলে, এখন তোমার জীবনে তো একটা ভালো মনের মানুষের দরকার, তোমার তো একটা মাতার ছাতির দরকার, যদি সেরকম পাও তো তুমি মিডিয়ার সামনে যাও, আল্লাহর রহমতে এত বড় পৃথিবীতে আল্লাহকে একজন মানুষ মিলাবে না, তুমি যাও আল্লাহর রহমতে ঠিকই তুমি পাইবা। এই মায়ের কারণে, মায়ের দোয়ায় আমি আসছি এখানে। আর কোনো ইচ্ছা ছিল? আর কোনো ইচ্ছা নাই, একটু মোটা ভাত মোটা কাপড়ে ডাল ভাতের পয়সা দিলেই আমার সামনে আইসি। সে যদি যে আমার ভালোবাসবে, যে বিয়ে করবে, যে সারা জীবনের সঙ্গী করে নিতে যাবে, তার বউ যদি থাকে অসুবিধা নাই, আমি তার বউর বাড়ি যাই না। শুধু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ যে ভাইয়ারা আমার পাশে যে ভাইয়াই দাঁড়াবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার হায়াত দেখ, আল্লাহ ইমান দেখ, তার সংসার নিয়ে সে সুখী থাকুক, এই ভাই বোন সব নিয়ে সুখী থাকুক। যদি আমি আমার জন্যে যে এতটুকু করবে, আমি তার জন্য সারা জীবন তার কৃতজ্ঞ হয়ে থাকবো, তার পায়ের সেবা যত্ন করে যেমন মরতে পারি। সে আমার শুধু একটা পার্সোনাল মোবাইল করে দিলে ইনশাল্লাহ আমি তার সাথে যোগাযোগ করে আমি মোবাইলেই বিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। তো যাই হোক আপু, আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যারা দর্শক যারা আপুর কথা শুনলেন তারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01916995218। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ, আমার কাছে থাকে, সবসময় খোলা থাকে। যাক, সবসময় খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সব পাবেন। আর কেউ যদি বিয়ে করতে চায় অবশ্যই খোঁজ খবর যোগাযোগ নিয়ে তারপরে বিয়ে করবেন। ঠিক আছে আপু, আর কিছু বলার আছে? ভালো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।